আমি চিকিৎসক যে হলাম এটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায়, আমার পরিবার চায়নি, আমার বাবা মা একদম এটার এগেনস্টে ছিল, একদম ঘোর বিপক্ষে ছিল যে আমি আমার লাইফটা কমপ্লিকেটেড করে ফেলছি। মানে আমার ছোটোবেলা থেকে ট্রেন আপটা তো এরকম ছিল যে গান করছি, তারপর ছবি আঁকছি, অনেক কিছু শিখছি, হ্যাঁ সংস্কৃতি পরিমণ্ডলে বড় হচ্ছি এবং পড়াশোনায় ভালো হচ্ছি, ভালো করতে হবে, এটা একটা আগে সবার একটা ছিল বাবা মা। এবং আমার বাবা মার খুব ইচ্ছে ছিল যে আমি, আমার একটা নিউজ পেপার থাকবে, আমি এডিটর হব। আচ্ছা, আমার বাবা অপর্ণা সেনের খুব বড় ভক্ত ছিল, তা আমার বাবার মনে হতো যে ওরকম একটা কিছু থাকবে আমার, সো মানুষ আমাকে ওভাবে কনসিডার করবে। সো তাদের পছন্দের সাবজেক্ট ছিল ইংলিশ, যে আমি লিটারেচারে পড়বো, আমার একটা পিএইচডি হবে এবং আমার নিজস্ব ওরকম একটা পরিচয় হবে। তা কম বয়সে আমি তো আর এত কিছু বুঝতাম না, আমার খুব মেডিকেলে পড়ার শখ চাপলো। আমার না বায়োলজি এত ফেভারিট সাবজেক্ট ছিল যে আমার মনে হতো যে বায়োলজি পড়ার জন্যই আমার মেডিকেলে পড়তে হবে, এরকম একটা অনেক শর্ত ছিল। আমার বাবা মা চাইতেন যে শুধু আমি ঢাকা মেডিকেলে চান্স পেলে আমাকে শুধু মেডিকেলে পড়তে দেওয়া হবে। ওকে, মানে আমার বাবা মা চাইতেন যে আমার লাইফটা কোনোভাবে কমপ্লিকেটেড না হোক, কারণ এত স্ট্রাগলের লাইফ। আত্মীয় স্বজনদের মধ্যে যারা মেডিকেলে ক্যারিয়ার করেছেন তাদেরকে তো দেখেছে যে কত কষ্টের একটা জীবন, মানে সারাদিন পরিশ্রম, সারাদিন অমানসিক পরিশ্রম। তো আমি সম্পূর্ণ ওই যে নিজেরকে চ্যালেঞ্জ করে না সাবজেক্টটা এসেছি। এমনও হয়েছে অনেক সময় মনে হয়েছে যে না আমি থাকবো না, আমার ভালো লাগে না, এরকম হয়েছে। থার্ড ইয়ার পর্যন্ত আমি অনেক ফাইট করেছি নিজের সাথে। যাই হোক, সেভাবেই পড়াশোনাটা এগিয়ে নেওয়া। আমার MBBS করতে করতে মনে হচ্ছিল আমি সার্জন হব, বাট আমি দেখলাম যে সার্জনটা আসলে আমার লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। আর ওই সময়টা না আমার গানের ক্যারিয়ারটাও কিন্তু ডেভেলপ করছে। আমি যখন ফার্স্ট ইয়ারে মেডিকেলে, তখন আমার ফার্স্ট অ্যালবামও বের হয়েছে। তো আমি শিশু শিল্পী ছিলাম আগে, সেখান থেকে আমি বড়দের অনুষ্ঠান করছি, ওইটাও আরেকটা সেখানে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি আর কি সবার কাছ থেকে। তো আমার দুটা পথ সমানতালে তখন শুরু হয়েছে, যে আমি মেডিকেলে পড়ছি এবং আমি গান করছি। তো হ্যাঁ, আমি বলবো যে আমি খুবই লাকি যে আমি আমার কম বয়সটায় প্রবাবলি আমার লাইফে যে ডিসিপ্লিনগুলো আমি মানি সেটার কারণে অনেক কিছু আমি করতে পেরেছি, অ্যাচিভ করতে পেরেছি। এবং এখনও এই মুহূর্তে যেহেতু আমার প্যাশন হচ্ছে আমার প্রফেশন মেডিকেল, তো আমি মেডিকেল নিয়েই শুধু চিন্তা করি বেশি। যতটুকু আমি জানি 2004 থেকে তুমি শুরু করেছিলে তোমার লেজার ট্রিটমেন্ট, তুমি বাংলাদেশে নিয়ে এসেছিলে, সেটা ছিল প্রথম তুমি এনেছিলে লেজার ট্রিটমেন্ট ব্যাপারটা। তখন তো আমরা কেউ এত পরিচিত না এই শব্দটার সাথে, টার্মটাই আমরা জানি যে হোয়াট ইজ লেজার ট্রিটমেন্ট, আর ফেস নিয়ে যে কিছু করা যায় ব্যাপারটা আমরা জানতাম না। তো মানে সেইটার আনলে কিভাবে, মানে সেই গল্পটা কি? 99-এ পাশ করেছি MBBS, তারপর যখন DMC-র মতো একটা বৃহত্তর পরিসরে আমার কাজের সুযোগ হলো, মানে আমি তো পড়াশোনা ঢাকা মেডিকেলে করেছি, আমার ইন্টার্নশিপও ওখানে, তা আমি দেখতাম যে অনেক নতুন ধরনের সমস্যাও আসছে। ডার্মাটোলজি নিয়ে আমার আগ্রহ ছিল, বাট আমি DMC-তে গিয়ে খুবই মর্মাহত হলাম, কারণ আমার কাছে না অ্যাসথেটিক জিনিসটা খুব ভাল লাগে। DMC-র প্র্যাকটিসে আমরা ক্লিনিক্যাল ডার্মাটোলজি বেশি দেখতাম, সেক্সুয়াল ডিজিজগুলো এগুলো আমরা ডিল করতাম। সো এই জিনিসগুলো দেখতে দেখতে আমি একটু, মানে বলতে পারেন যে মনোক্ষুণ্ণ হওয়া, যে আমার স্বপ্নের সাথে মিলছে না এই জিনিসটা হচ্ছিল। তা আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি গাইড করেছেন। তা আমার হাজব্যান্ড বললেন যে হোলি ফ্যামিলিতে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর MU কবির চৌধুরী, স্যারের অ্যাসথেটিক প্র্যাকটিসও করতেন, তা স্যারের সাথে কাজ করা, তা ইন্টার্ন শেষ করে আমি স্যারের সাথে জয়েন করেছিলাম, স্যারের চেম্বারে কাজ করা, হোলি ফ্যামিলিতে কাজ করা, এটা একটা নতুন দ্বার খুলে দিল। বিকজ হোলি ফ্যামিলিটা হচ্ছে একটা খুব মিডল ক্লাস, আপার মিডল ক্লাস এরিয়ার ট্রিটমেন্ট জোন, তো ওখানে কিন্তু অ্যাসথেটিকের একটা প্র্যাকটিসের সম্ভাবনা আমি দেখেছি, যে পেশেন্টরা আসছে, তারা যে ট্রিটমেন্টটা চাচ্ছে, যেমন একটা ব্রন হলো, সে চাচ্ছে যে একদম ভালো হয়ে যাবে, দাগ টাগও থাকবে না, এরকম কিছু একটা, মানে কিছু আবদার আছে। বাট আমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, তখন ওষুধ দিয়ে যখন করি, ব্রনটা সেরে সারিয়ে ফেললাম, কিন্তু যখন স্কার হয়ে গেল, ওটা তো আর পরে ওষুধ দিয়ে সারানো যাচ্ছে না, ওরকম একটা সীমাবদ্ধতা। আরেকটা জিনিস দেখলাম যে মেয়েদের মুখের লোম, ওটা আমি আগে দেখিনি কখনো, স্যারের চেম্বারে ফার্স্ট এটা আমি দেখেছিলাম। এবং আমরা তখন ইলেকট্রোলাইসিস বলে একটা ট্রিটমেন্ট করতাম,
যে একটা একটা করে লোম উঠিয়ে ফেলা এবং ইলেকট্রোলাইসিস, তখন ছানন্দা ম্যাগাজিনটা খুব পপুলার ছিল, কিছু হলেও ইলেকট্রোলাইসিস করে ফেলুন সব ঠিক হয়ে যাবে এরকম একটা, হ্যাঁ ওই সময় ওটা মডার্ন ট্রিটমেন্ট ছিল আমাদের উপমহাদেশে। তা আমি এটা নিয়ে তখন পড়াশোনা শুরু করলাম যে এই যে একটা বিরাট জনগোষ্ঠী তারা অ্যাসথেটিক ট্রিটমেন্ট চাচ্ছে বাট তারা পাচ্ছে না, এই ফিল্ডটা কিছু করার আছে কিনা, এই কারণে ইউকেতে যাওয়ার সুযোগটা হলো আমার। তারপরে কয় বছর ছিল আর কি ইউকেতে? আমাদের যে কোর্সটা ওটা এক বছরের ছিল, ওখানে একটা আমাদের ডাবল ডিগ্রির একটা কোর্স ছিল, সো ডিপ্লোমা ছিল উইথ এমএসসি, বাট আনফর্চুনেটলি আমি এমএসসিটা স্টার্ট করে আমি শেষ করতে পারিনি, আমাকে ফিরে আসতে হয়েছিল দেশে। সো আই ডিড মাই পোস্ট গ্রাজুয়েশন দেয়ার, যে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, বাট এত সুন্দর একটা কোর্স এক বছরের, বাট সাথে আরও ট্রেনিং করতে হয় যেহেতু লেজার জিনিসগুলো নতুন। আসলে সত্যি কথা যে এই বিষয়ে আমার পরিবার আমার পাশে ছিল, আমার হাজব্যান্ড এবং আমার বাবা মা, আমার শাশুড়ি, এরা আমাকে অনেক বড় সাপোর্ট দিয়েছিল দেখে কিন্তু আমি শুরু করতে পেরেছি। আরেকটা হচ্ছে আমার একটা স্বভাব হচ্ছে মাটি কামড়ে পড়ে থাকা, যে আমি যখন ভাবি যে এটা আমার শিখবো, আমার মনের ভিতর ঢুকে গেলে আমি কিন্তু ওটা শিখে ফেলতে পারি। বাহ,